Hello my dear friends, I welcome all of you to my YouTube channel Nurul Alam Najum. আজি আমি এই ভিডিওটি এন্টনিম সম্পর্কে এটি মক টেস্ট আমি ট্রাই করিম। ইয়াত আমাক 15টা কোয়েশন দিয়ে আছে, 15 এন্টনিম দিয়ে আছে। আমি নিশ্চয় সকলে জানো এন্টনিম মানে হৈছে অপজিট মিনিং বুঝা শব্দবিলাকক আমি এন্টনিম বলে জানো। আর এই প্রশ্নকেটা অতিকে দরকারি হয়, আর এই প্রশ্নসমূহ যিকোনো গ্রেড 3 বা 4-ৰ যিখিনি পরীক্ষা হয়, কম্পিটিটিভ এক্সাম, ডিরেক্টর অফ হেলথ সার্ভিস এক্সামিনেশন বা আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম, এই ধরনের পরীক্ষার বড়ই উপযোগী। আপনাদের সম্পূর্ণকে ভিডিওটি চাব, নিশ্চয়কৈ আপনাদের যি পরীক্ষার প্রস্তুতি চলাইছে তার আপনাদের বড়ই উপকৃত হব। আপনাদের একটা বিশেষ অনুরোধ, যদি প্রথমবার আপনি মোর চ্যানেলটি চাই আছে আর মোর চ্যানেলের বিষয়বস্তু আর ইয়ার উপস্থাপন ভাল পাইছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে আশা থাকিল আর ভিডিও সমূহ লাইক কমেন্ট আর শেয়ার করব। আসুন বারো মূল ভিডিওলে আমি আগবাড়িছো। আমাক দিয়েছে ফাইন্ড দ্য মোস্ট অপোজিট ওয়ার্ড অফ কার্সিভ। কার্সিভ শব্দের অর্থ হয়েছে দমনমূলক বা বলপূর্বক। গতি তার ইয়ার যেখিনি অপোজিট ওয়ার্ড বা এন্টনিম যেটা হব, ইয়াত চাওক বিকল্প দিয়ে আছে জেন্টল, প্রমোটিং, প্রগ্রেসিভ এন্ড ক্লেরিটি। গতি ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে জেন্টল। বলপূর্বর বিপরীত কি হব? দমনমূলক যে আছে তার বিপরীত হব জেন্টল, শান্ত। গতি অপশন এ আমার শুদ্ধ উত্তর হব। পরবর্তী প্রশ্ন ইয়াত দিয়ে আছে হোয়াট ইজ দ্য এন্টনিম অফ আনবায়াসড। বায়াসড মানে পক্ষপাতমূলক, আমি কারোবার হয়ে কিবা যদি আমি কম এইটুক আমি কো বায়াসড বা পক্ষপাতমূলক। আনবায়াসড মানে নিরপেক্ষ বা পক্ষপাতহীন, বিনা পক্ষপাতিত্ব আমি যদি কও। গতি ইয়ার যে এন্টনিম হব সেইটো হব প্রিজুডিস্ট। এটা নিরপেক্ষর বিপরীতে পক্ষপাতমূলক, প্রিজুডিস্ট মানেও সেই একে ধরনের অর্থ প্রকাশ করে যে কুসংস্কারপূর্ণ হয়, মানে সেই বস্তুটি বেসলেস হয়। গতি আমার ইয়াতে অপশন বি প্রিজুডিস্ট শব্দটি শুদ্ধ হব। কোয়েশন নম্বর 3, হোয়াট ইজ দ্য এন্টনিম অফ প্রভোক। প্রভোক মানে কারোর উচটনি দিয়ে বা উত্তেজিত করা, গতি তাক শান্ত করার যে মিনিং হব সেই অর্থটাও ইয়াতে শুদ্ধ হব। গতি ইনসাল্ট নহব, কন্ডিশনাল নহব, কমপ্লিমেন্ট নহব। গতি সুথ আমি কোনো সুথিং করা, আমি যদি কো হাত পেলোয়া, জোর পেলোয়া। গতি অপশন আমার কি হব? বি সুথ ইজ দ্য কারেক্ট এন্টনিম অফ প্রভোক। নেক্সট কোয়েশন, হোয়াট ইজ দ্য এন্টনিম অটোনমি। অটোনমি অটোনমি মানে স্বতন্ত্রতা, নিজে নিজের শাসন করতা। যেতিয়া হব তার বিপরীত কি হব? ডিপেন্ডেন্ট। আমি বেলেগে শাসন করা, ডিপেন্ডেন্ট মানে পরনির্ভরশীল, অটোনমি মানে নিজে নিজের উপর, মানে নোবডি টু কন্ট্রোল আদার্স। যদি তেনেকা হয় তাকে আমি অটোনমি বলে কম। গতি অটোনমি মানে স্বতন্ত্রতা, ডিপেন্ডেন্ট মানে পরাধীনতা বা তলতিয়া আমি যদি কো। কোয়েশন নম্বর 4, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশন 5, হোয়াট ইজ দ্য এন্টনিম অফ প্রহিবিট। প্রহিবিট মানে কিবা কামত বাধা দিয়া, বারণ করা, নিষেধ নিষেধ জারি করা। তার বিপরীত কি হব? আমি নিশ্চয় গম পাইছো পারমিট। পারমিট মানে অনুমতি প্রদান করা। কোয়েশন নম্বর 6, হোয়াট ইজ ফাইন্ড দ্য মোস্ট অপোজিট ওয়ার্ড অফ মেমথ। মেমথ মিন্স প্রকাণ্ড, বিরাট আকারের বা বিরাট আকার। গতি তার বিপরীত কি হব? টাইনি। টাইনি মানে ক্ষুদ্র। কোয়েশন নম্বর 7, ফাইন্ড দ্য মোস্ট অপোজিট ওয়ার্ড অফ পার্টিনেন্ট। পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক, রিলেভেন্ট আমি যা কও। গতি তার বিপরীত কি হব? অপ্রাসঙ্গিক, ইরিলেভেন্ট। অপশন সি আমার শুদ্ধ উত্তর হবে এতে। কোয়েশন নম্বর 8, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কারেজ। কারেজ মানে বীরত্ব বা সাহসী, সাহস। তার বিপরীত হব কাপুরুষালী। গতি কি হব? কাওয়ার্ডাইস। অপশন ডি শুদ্ধ উত্তর হব। কোয়েশন নম্বর 9, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইমেন্স। ইমেন্স মানে প্রচুর বা যথেষ্ট, সাফিসিয়েন্ট। গতি তার অপোজিট কি হব? লিমিটেড। অপশন এ আমার শুদ্ধ উত্তর হব। কোয়েশন নম্বর 10, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিড মানে স্পষ্ট, অকপট। তার বিপরীত হবে কি? ডিসেপটিভ।
প্রতারণামূলক, মানে যেটো কি নহয় স্পষ্ট নহয় অস্পষ্ট। কুয়েশ্চন নম্বর 11, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ভিজিল্যান্ট? ভিজিল্যান্ট মানে সজাগ, জাগ্রত, কেয়ারফুল। গতিকে কেয়ারফুলের অপোজিট কি হব, আমি নিশ্চয় গমে পাইছো, কি হব? কেয়ারলেস। ইয়াতে আমার কি হব? কেয়ারলেস টু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হব। কোয়েশ্চন নম্বর 12, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্পারিয়াস? স্পারিয়াস মানে মিশা বা কৃত্রিম, আর্টিফিশিয়াল। গতিকে ইয়ার অল্টার যেটো মানে কি হব, অ্যান্টোনিম হব, কৃত্রিম বিপরীত কি হব, জেনুইন হব, রিয়েল ওয়ান। এইটো অপশন আমার ডি শুদ্ধ উত্তর হব। কোয়েশ্চন নম্বর 13, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাল্ট্রুইস্টিক? অ্যাল্ট্রুইস্টিক মানে পর উপকারী, আনর যে উপকার করে, তার বিপরীত কি হব, আনর উপকার করার নিজের যেটা নিজের কথা যদি যেটা চিন্তা করবে তা কি করবো, সেলফিশ, স্বার্থপর। আমি দেখো কোয়েশ্চন নম্বর 14, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্টিগমা? স্টিগমা মানে স্টেইন, কলঙ্ক, তার বিপরীত কি হব, ডিস্টিংশন। ইয়াতে মানে যেটি পপুলারিটি বা নিষ্কলঙ্ক, মানে যার কলঙ্ক নাই, যার মানে কি হব, সুনামে সুনাম, সেইটো বুঝায়। কোয়েশ্চন নম্বর 15, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সট্রাভ্যাগেন্ট? এক্সট্রাভ্যাগেন্ট মানে অমিতব্যয়ী, মানে যিজন মিতব্যয়ী নহয় বা অসংযত। গতিকে এক্সট্রাভ্যাগেন্ট মানে আসলে কি বুঝায়, যিজনে অতিমাত্রা খরচ করে, তার বিপরীতে কি হব, যিয়ে জুখিমাখি, মিতব্যয়ী, যিজনে বড় হিসাব হিসাব মতো খরচ করে, তাকে কি কোয়া হয়, ইকোনমিক্যাল বা মিতব্যয়ী। গতিকে কোয়েশ্চন নম্বর 15 অপশন এ, ইকোনমিক্যাল ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ এক্সট্রাভ্যাগেন্ট। আমার বন্ধু বান্ধবী সকল, আজির ভিডিওর বিষয়বস্তু ইমানে। বিষয়বস্তুর উপস্থাপন আর বিষয়বস্তুখিনি কেনে পালে আপনাদের জানাবলে নাপাহরিব, আপনাদের কমেন্ট যুগে জানাব লেখা থাকিল। আর আজির এই ভিডিওটি সম্পূর্ণকে চাওয়ার বাবে আপনাদের অশেষ ধন্যবাদ।